মর্নিং ফ্রেন্ডস, অর্পিতার সিম্পল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখছো গলা টলা কীরকম বসে গেছে। উঠেছি 7টার সময়, উঠে মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছাড়লাম। এখনও গেট খুলিনি কিন্তু সবাই ঘুমোচ্ছে। তো যাই হোক, উঠে পড়েছি। আমার তো মাথায় টেনশান আছে, রান্না বান্না করতে হবে। আজকে দিদিরা আসবে, মানে দিদি ভাগ্নি আসবে ফোটা দিতে, আর আমার হাজবেন্ড দোকান খুলতে যাবে, কিন্তু চলে আসবে। দোকান খুলে দুপুরবেলার দিকে চলে আসবে। দোকানের স্টাফরা আছে, ওরা থাকবে। তো ও আবার ফোটা টোটা করে খেয়ে দিয়ে চলে যাবে। তো রান্না আমি সকালেই করব, কিছুটা করব, পুরোটা তো হবে না। যা যা রান্না করব, তাও কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছি। কালকে আমার হাজবেন্ড বাজারে গেছিলো, তোমাদের বললাম না আগের ভিডিওতে যে সোমবার দিন বাজারে যাবে। তো বাজার টাজার করে এনেছে, আমি এখন চাটা বসিয়ে দিই। দাঁড়া, বাজার করে এনেছে মাছ মাংস, তো ওইগুলো সব কালকে কেটে কুটে ধুয়ে আমি কিন্তু কিছু কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, মাছটাও ধুয়ে টুয়ে নুন হলুদ টলুদ লেবু এসব মাখিয়ে রেখেছি। আমরা চপ বানাবো সেটাও করে রেখেছি, মানে কিছুটা এগিয়ে রেখেছি আর কি কাজ। যতটা কাজ এগিয়ে রাখা যায় নিজেরই ভালো, কারণ ওদিকেও তো আমার আবার পুজো টুজো আছে, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ওদিকেও করতে হবে। আর দিদিরা দুপুরবেলায় চলে আসবে, এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো তার আগে আমাকে সব কাজ বাজ সেরে নিতে হবে, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ। তো এখন 7:30 বাজে, এই চাটা বসালাম। এবার যাব, গেট ফেট খুলবো, কাককে রুটি দেবো, বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে দেবো, তারপরে ফ্রিজ থেকে সব এক এক করে বার করে নিয়ে আসবো। চাটা খেয়ে এক এক করে রান্না বসিয়ে দেবো। শাশুড়ি মারও দোকান খোলার কথা আছে, জানি না উনি যাবে কি না, গেলে যাবে না গেলে না যাবে, দিদিরা আসবে তো। ঠিক আছে, আমি কাজগুলো করি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, চায়ের জলটা তো বসিয়ে দিয়েছি, এবার ঘরের গেটটা খুলে বাইরের গেটটাও খুলে নেব। তার আগে কাককে রুটিটা দিয়ে দিই। কাককে রুটিটা দিয়ে আমি চা পাতাটা দিয়ে চাপা দিয়ে দেখো বাইরের গেটটা খুলে একেবারে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে গিয়ে এই চায়ের ঢাকনাটা খুলে চাটা ছেঁকে নেব। এবার চা বিস্কুট খেয়ে নেব যথারীতি, তারপরে আসবো আবার রান্নাঘরে। দেখো ফ্রিজ থেকে আমি সব বার করে নিয়েছি, মাছ মাংস, কাতলা মাছ, চিকেন, লোটে মাছ, এগুলো সব আমি ম্যারিনেট করে রেখেছিলাম কালকেই। তো আগে তো আমি ভাতটা বসাবো, দেখো ভাতের আড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসিয়েছি আমি কড়াই। আর এই যে দেখো চালটা কিন্তু কালকের রাত্রিবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য ফুলে গেছে একদম। আর জলপাই চাটনি করব, জলপাইটাও কিন্তু আমি সেদ্ধ করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো কড়াই আমার গরম হয়ে গেছে, শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি মুগ ডালটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ধুয়ে সেদ্ধ করে মাছের মাথা দিয়ে, মানে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আজকে। আসলে ভেবেছিলাম আমি আজকে ফ্রাইড রাইস করব, সেই রকমই প্ল্যান ছিল যে ফ্রাইড রাইস করব, তার সঙ্গে চিলি চিকেন হবে, কাতলা মাছ হবে, আর মানে দই পোনা আর কি, আর তার সঙ্গে লোটে মাছ ফ্রাই হবে, স্যালাড, হ্যাঁ এইসব করবো, চাটনি পাঁপড় এগুলো করব। সেইভাবে আমার হাজবেন্ডও বাজার করেছে, মানে চিকেনগুলো চিলি চিকেনের সাইজে কেটে নিয়ে এসছে। তো তারপরে ভাবলাম ছোটদিকে জিজ্ঞেস করি, কারণ দুপুরবেলা এসে খাবে তো অতটা ভালোবাসে না এসব খেতে। তো ফোন করার পরে ছোটদি বললো যে তুমি ভাতই করো। এটা দেখো একটু মশলা ভেজে নিচ্ছি, জিরে ধনে শুকনো লঙ্কা এই জলপাইয়ের চাটনিতে দেব। তো জলপাইয়ের চাটনিটা আমি সোমবার দিয়ে বসিয়ে দেব, সেদ্ধ তো করাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, যেহেতু চালটা ভেজানো ছিল তাড়াতাড়ি হয়ে গেছে। ভাতটা নামিয়ে আমি এবার প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, মানে ধুয়ে ডালটা বসিয়ে দিলাম নুন দিয়ে। তো ডালটা ওদিকে হোক, আর এদিকে চাটনিটা হচ্ছে, ততক্ষণে কিছু সবজি আমি কেটে নিই। দেখো এদিকে আমার চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি বসিয়ে দেবো কড়াই। কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আগে আমি পাঁপড়গুলো ভেজে তুলে নেব। পাঁপড়গুলো ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা বক্সের মধ্যে আমি ভরে রাখবো। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি।
বড়িটাও আমি ভেজে তুলে নিলাম লাল লাল করে। এরপর আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যেই বেগুন, বড়ি বেগুন সব ভালো করে ভেজে তুলে নিলাম, কারণ বড়ি বেগুন দিয়ে করব মূলো শাক ভাজা। দেখো শাকটা আমি কুচিয়ে নিয়েছি, সোমবার দিয়ে কিন্তু আমি শাকটা দিয়ে দিলাম। দেখো শাক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি বসাচ্ছি মাছ। এখনও কিন্তু আমি বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো ভাজবো, মাছের মাথা ভাজবো, তারপরে ফুলকপি ভাজবো, আলু ভাজবো, ওই জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি। কাতলা মাছটা আজকে আমি ফুলকপি আলু দিয়ে রসা রান্না করব। দেখো মাছটা ওদিকে তো ভাজা বসিয়ে দিয়েছি, তো এদিকে আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, কারণ আমার হাজবেন্ড শাশুড়ি মা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এদিকে ডালটা মানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু সোমবার দিয়ে কিন্তু আমি ওটা কষিয়ে নিয়েছি। এবার মাথাটা ভাজা বসিয়েছি, মাথাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এদিকে ডালের মধ্যে দিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমার কাছে বলছে যে আমাদের খেতে দিয়ে দাও, তা আমি বললাম একটু বসো, ডালটা হয়ে গেছে, চাটনি তো হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তো মাছগুলো তো আমি ভেজে আগেই তুলে নিয়েছিলাম, মাছের মাথাটা মিশিয়ে দিলাম, আর ডালটা ফুটুক, লাস্টে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি ফুলকপি ভাজা বসিয়ে দিলাম, ফুলকপিটা ভাজা হতে হতে আমি মাছের মশলাটা করে নেব। দেখো এই যে আমার শাক ভাজা, এখানে জলপাইয়ের চাটনি, এখানে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর এখানে দেখো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে চলে গেলেন, মানে চিকেনটা তখন হয়নি, যা যা রান্না করেছি ওগুলো তো মাছ টাছ দিয়ে শাক ডাল মাছ পাঁপড় ভাজা চাটনি এগুলো দিয়ে খেয়ে গেলেন। এখন আমি চিকেনটা বসাচ্ছি, এই যে আলু ভেজে নিয়েছি, আর চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলা ফসলা দিয়ে ম্যারিনেট করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এদিকে বাসন টাসন মেজে ওদিকে যাব, আবার ওদিকে ঠাকুরের বাসন মাজবো, ঘর মুছবো, তারপরে কটা জামা কাপড় কাচবো, দুপুরবেলা খাওয়ার সময় মানে পুজো টুজো দিয়ে খাওয়ার সময় তখন আমি চপটা ভেজে দেবো, চপটাও ভাজতে পারলাম না। দেখো ফ্রেন্ডস, গ্যাসটা সিমে দিয়ে কিন্তু আমি চিকেন কষা করে নিয়েছি, হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর এখানে ব্যাটারটা করে নিয়েছি লোটে মাছের চপের জন্য। দেখো ফ্রেন্ডস, একটা বাজে, সানটান করে এই বেরোলাম, জামা কাপড়গুলো এখনও মেলতে যায়নি, মেলে দিয়ে আসবো, দিয়ে এসে পুজো করবো। আর ছোট ননদ আর ভাগ্নি আসছে, ফোন করেছিলাম, ওরা আসছে, তো আমি এদিকে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার চপগুলো ভাজতে হবে, তারপরে স্যালাড কাটবো, একটু লেবু টেবু কাটবো, তারপরে আবার খেতে দেবো। ঠিক আছে, আমি পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে, আর এদিকে আমার ছোট ননদরাও চলে এসছে, আর এসেই দেখো আমার ভাগ্নি আমাদের মিনিকে আদর করছে, ওদের বাড়িতেও আছে পোষ্য, ওদের বাড়িতে খরগোশ আছে, এই জন্য এসেই ও মানে ওখানে আদর করতে বসে গেছে। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, আবার এসে ব্যাটারটা তো আমার করাই ছিল, এবার লোটে মাছের চপটা ভেজে নেব। তো দিদিরা তো এদিকে চলে এসছে, আর আমার হাজবেন্ডকে ফোন করলাম, বললো যে আমি আসছি একটু পরে, তা বললো খেয়ে নিতে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলবেলার দিকে তারপরে ফোটাটা দেবে, তো ওই জন্য আমি বললাম ঠিক আছে। তো আমি ভেজে নিই চপগুলো, চপটা ভাজতে ভাজতে আমি কিন্তু স্যালাডও কেটে নিয়েছি, এবার আমি খেতে দিয়ে দেবো। দেখো সবার কিন্তু দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে, আর এটা দেখো ভাই ফোটাতে দেওয়ার জন্য আমার ভাগ্নির জন্য এনেছি, আর এই শাড়িটা এনেছি আমার ছোট ননদের জন্য। তো এখন ওদিকে যাই, সব রেডি করে নিই, তো ওরা ফোটাটা পরিয়ে আবার চলে যাবে, তো ওই জন্য বললো তাড়াতাড়ি ফোটাটা পরিয়ে দিই। এই যে আমার ভাগ্নি দুই ভাইকে নিয়ে মজা করছে, মানে আমাদের তো শ্বশুরবাড়িতে নিয়ম আছে, মাথায় তেল মাখিয়ে, চিরুনি দিয়ে আছড়িয়ে, চোখে কাজল পরিয়ে, একদম ক্রিম মাখিয়ে, মানে সব কিছু করে। হ্যাঁ, এটা আমার বাপের বাড়িতে নেই, কিন্তু শ্বশুরবাড়িতে আছে। আর এখানে যে কাজলটা পরায় ভাইফোঁটাতে, সেই কাজলটা কিন্তু কলাপাতার দাগের মধ্যে, সেটা অমাবস্যার রাতে, মানে কালী পুজোয় যে অমাবস্যা, সেই রাতে কিন্তু এই কাজলটা পরে, সেই কাজলটাই কিন্তু এই ভাইফোঁটাতে পরাতে হয়। তারপরে পান পাতা দিয়ে বরণ করে, তারপরে আগুনি বগুনি মানে কলা পাতা দিয়েই বানায়, আগুনি বগুনি ওটা দিয়ে বরণ করে, মানে এটা নিয়ম আছে এই আমার শ্বশুর বাড়িতে। তারপরে চন্দনের ফোঁটা দেয়, তারপরে ধানদ্রব্য দেয়, তারপরে মিষ্টিমুখ করায়।
আর ভাইদের সাজাতে গিয়ে তো কি হাসাহাসি আমরা, মানে কাজল পরাচ্ছে, আগে তো ছোটোবেলায় এমনভাবে ও কাজল পরাতো আর ওরাও সেরমভাবে পরতো, মানে সেই এবড়ো খেবড়ো কি বলবো, এই নিয়ে কত হাসাহাসি করতাম। তো এই বছর তো তাও ভালো করে পরিয়েছে, আর ওর মা বলছে যে নে বছরে তো একবারই ভাইদের সাজাবি, ভালো করে সাজা। সেই কি অবস্থা। এবার আমার ছোটো ননদ করছে ওর ভাইকে, মানে আমার হাজবেন্ডকে, সেই ক্রিম ট্রিম মাখিয়ে, ও তো খেয়ে শুয়ে পড়েছিল আমার হাজবেন্ড, তো ওকে ডেকে তুলে সেই নিয়ে বসিয়েছে, মানে বসে বসে ঘুমাচ্ছে, দেখো চোখ বন্ধ। তা আমি বললাম তুমি ঘুমাচ্ছ কেন, মুখটা একটু তোলো। আর ওর দিদিও, মানে চর্দি ভাইও, সেই এমনভাবে কাজল পরিয়েছে, মানে ওর সারা কপালে কাজলের ফোঁটা। এই নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম আমরা। তো তারপরে ছদ্দি ভাইরা রেডি হয়ে গেছে যাবার জন্য, তো আমিও একটু প্যাক করে দিলাম খাবার। দেখো ফ্রেন্ডস, 5:30 বাজে এখন, তো 5টাই সন্ধে হয়ে যায়। তো আগে দিদিদের একটু বেড়ে দিলাম, মানে আমার ছোটো ননদের হাজবেন্ডের জন্য, ছোড়দার জন্য একটুখানি বেড়ে দিলাম, আসেনি, ও যাবে আবার ওর দিদিদের কাছে ফোঁটা পড়তে, তো আসেনি, ওই জন্য আমি একটু বেড়ে দিলাম। তো নিয়ে গেল, ওরা চলে গেল, ছোটো ননদরা, দিদিরা চলে গেল, আর আমি তারপরে বাসন টাসন মাজলাম, মেজে তারপরে সন্ধে দিলাম মুখ হাত পা ধুয়ে। সন্ধে দিয়েই বসেছি, এখন 5:30 বাজে। আজকে রাত্রিবেলা আর সেরকম কিছু রান্না করার নেই, মানে সবই রান্নার রয়েছে, আর ভাত রয়েছে অল্প, আর আটা মাখাও রয়েছে। যদি রুটি খাই রুটি করে দেবো, কারণ চিকেন রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে। হ্যাঁ, তো দেখি মা কী খাবে এবার। মা যদি ভাত না খায় তাহলে মার জন্য একটু তরকারি বানাতে হবে, রুটি যদি খায়, আর যদি ভাত খায় তাহলে মাছ দিয়ে ডাল দিয়ে সব দিয়ে খেতে পারবে, চাটনি পাঁপড় দই মিষ্টি সবই রয়েছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো বিকেলবেলা, ফল টল দিয়েছিলাম ঠাকুরকে, সেগুলো খাওয়া হলো, মানে এখন সবারই মোটামুটি আর খিদে নেই, সেই রাত্রিবেলার খাওয়ার গল্প, এখন আর কোনো গল্প নেই খাওয়ার। তো যাই হোক, দিদিরা তো চলেই গেল ভাই ফোঁটা দিয়ে, কালকে আমি যাব সকালবেলা উঠে এদিকে কাজ সেরে নিতে হবে। এখন আমি বসে ভিডিও এডিট করব, মানে আজকের ভিডিওটা আমি এডিট করে নেব, কারণ কালকে ও বাড়িতে চলে যাব, ও বাড়িতে গেলে তো আর টাইম পাবো না কখন করব, ওই জন্য এখনই বসে আমি ভিডিওটা এডিট করে নেব। ভাই ফোঁটা দুদিন পড়েছে বলে এইবার ভালো হয়েছে, কারণ দিদি আসলো, আবার কালকে আমি যাব, দুদিনে অ্যাডজাস্ট না করে চললে কি আর হবে। হ্যাঁ, মানে একদিন পড়লে খুব অসুবিধা হয়ে যায়, কে কার বাড়ি যাবে, কে আসবে কে না আসবে। হ্যাঁ, ছর্দি আসলে একদিনে যদি পড়তো তাহলে ছর্দি আসলে কি আমি যেতে পারতাম, বা আমি গেলে ছর্দি আসলে তো অসুবিধা হয়ে যেত না, রান্নাবান্না কী করবো। দুদিন পড়েছে বলে না খুব ভালো হয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েছি। ছর্দি বলেছিল যে কালকেই আসবে, মানে বুধবার দিন, তা আমি বললাম তুমি তাহলে মঙ্গলবার দিন আসো, তাহলে আমি বুধবার দিন যেতে পারি। তো ফ্রেন্ডস, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।